সড়কে শৃঙ্খলা আনতে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংসদে পাশ হওয়া সড়ক পরিবহন আইন 2018 গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন পরিবহন মালিক ও বিশেষজ্ঞরা। তবে আইনটিতে কিছু অস্পষ্টতা রয়েছে জানিয়ে তারা আইনের আওতায় প্রয়োজনীয় বিধি প্রণয়নের দাবি জানান। একই সঙ্গে এই আইনের সুফল পেতে এর কঠোর প্রয়োগ নিশ্চিত করার দাবি জানান তারা। মাহবুব আজমির প্রতিবেদন। বেপরোয়া গাড়ি চালানো, ট্রাফিক আইন না মানা, মানহীন ও মেয়াদোত্তীর্ণ যানবাহন রাস্তায় নামানো সহ নানা কারণে পরিবহন সেক্টরে নৈরাজ্য দীর্ঘদিনের। এর ফলে প্রতিনিয়ত এই সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। ঢাকার বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর দেশজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়লে পরিবহনের নৈরাজ্য দূর করার বিষয়টি সামনে চলে আসে। এরই প্রেক্ষাপটে বুধবার সংসদে পাশ হয় সড়ক পরিবহন আইন 2018। সড়কে শৃঙ্খলা আনতে এই আইন পাশ হওয়াকে স্বাগত জানিয়েছে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা। আইনে কিছু কিছু ক্ষেত্রে শাস্তির বিধান কম হলেও প্রথমবারের মতো ট্রাস্টের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ক্ষতিপূরণের ব্যবস্থাকে ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। 80% মতো স্যাটিসফ্যাকশন একটা আইন আমাদের হয়েছে। আগামীতে যে বাকি 20% বাকি রয়ে গেছে সেগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে একটি যুগোপযোগী আইন করা হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে এর সুফল পেতে আইনের কঠোর প্রয়োগ ও রাজনৈতিক সদিচ্ছার উপর জোর দিলেন এই বিশেষজ্ঞ। একটা জিরো টলারেন্স বা যে সড়ক দুর্ঘটনায় যদি কোনো আহত নিহত বা যদি কোনো দায়ী ব্যক্তি যেই যার যেরকম আপনার শাস্তি হওয়া উচিত সেটা যাতে কোনো প্রভাব বিস্তার না করে এই জায়গাতে সরকারকে বা কোর্টকে মানে নিশ্চিত করতে হবে। এদিকে সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা বলছেন পরিবহন আইনটি যুগোপযোগী করার যে দাবি ছিল এর মাধ্যমে তার বাস্তবায়ন হয়েছে। আইনের জরিমানা ও শাস্তির পরিমাণ নিয়ে আপত্তি থাকলেও মালিক সমিতির এই নেতা বললেন আইনকে কেন্দ্র করে যাতে কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে তাদের। এই আইনে শ্রমিকের শাস্তির পরিমাণ যেভাবে বৃদ্ধি করা হয়েছে এবং মালিকদের অনেক জায়গায় অর্থদণ্ডের পরিমাণ এবং শাস্তির পরিমাণ অনেক গুণে বৃদ্ধি করা হয়েছে, তবু আমি মনে করি এই আইনটি পরিবহনে বা রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আসার জন্য অনেকটা সহায়ক হবে। আইনের পাশাপাশি মানুষের সচেতনতা ও আইন মানার সংস্কৃতি গড়ে তোলার উপর জোর দিলেন বিশ্লেষকরা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।